আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 46 বছরে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে, তবে সংহত করা যায়নি বিজয় সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। মাইনুল ইসলামের রিপোর্ট। বিজয়ের 47 বছরে বাংলাদেশ ভোরের আলো ফোটার আগেই মুক্তিযুদ্ধে জীবন দেয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। 71-এর বীর সেনাদের প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য এবং পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হলেও পুরোপুরি সংহত করা যায়নি বিজয়কে। এটা আমাদের বিরাট অর্জন, বিশাল অর্জন, কিন্তু তারপরও আমাদের বিজয় পুরোপুরি আমরা সংহত করতে পারিনি। বিজয়ের সংহত করা, কনসলিডেট করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির ঘরে গণতন্ত্র নেই, তারা তাই তারা দেশে গণতন্ত্র তাদের চোখে পড়ে না। বিজয়ের এই দিনে দলমত নির্বিশেষে মানুষের পদার্পণ জাতীয় স্মৃতিসৌধে। 1971 সালে জাতির সূর্য সন্তানদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা এখন বাংলাদেশের, আর তাই অসাম্প্রদায়িক চেতনায় উন্নত দেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মাইনুল ইসলাম, জিটিভি নিউজ।